ভুল থাকে বা ভুল হয়ে থাকে, তো সেটা তার ক্ষেত্রে আমি তাকে হেল্প করব যে কিভাবে এটা কিভাবে না কিভাবে করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে, যারা মানে অনেকেই জানেন না আর কি, বা হালকা ডক্টর হতে চান বা এক্সপিরিয়েন্স নিতে চান তাদের জন্য এই ভিডিওটি। এটা হচ্ছে বডি কার্ট সার্জারি না, অবশ্য কোনো প্রকার বা কোনোভাবে কেটে গেলে যে একটা সেলাই করা হয় বডিতে, বডির স্কিনে, তো ওটা আর কি আজকে আমরা দেখাবো। তো তার জন্য আমরা একটি কলা বেছে নিয়েছি। আসলে কলাটি হচ্ছে এমনভাবে কাটা যেটা এদিক দিয়ে আর কি একটু লম্বা করে কাটা হয়েছে, তো এখানে আর কি আমরা সেলাই করে দেখাবো এটা। আর আজকে আমাদের সাথে আছেন শিবলু, আজকে ডক্টর হিসেবে ব্যবহার করছে, এবং তিনি নতুন আর কি, জাস্ট ফার্স্ট আমাদের মতো আর কি, যারা পারেন না নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আর কি সিলেক্ট করা হয়েছে। তো যাই হোক, আর কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে সার্জারির জন্য, তো আমি সেগুলো আপনাকে দেখিয়ে দেবো যে কি কি লাগে এবং কি কি আছে, বা আপনারা এই যে কাটা সেরা ব্যাকটেরিয়া দূর করার জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয় বায়োডিন, এবং আছে হেক্সিসল যেটা মুহূর্তে যে কোনো ব্যাকটেরিয়া দূর করে, এবং আছে সার্জারি বা সেলাই করার জন্য যে একটা সুতা এক ধরনের, এটারও আলাদা একটা মেডিকেল নাম আছে সেটা আমি জানি না, এবং আছে ফোবিসেপ, এবং আছে একটা ফোরসেপ যেটা দিয়ে অনেক কাজেই সহায়তা করা যায়, এবং আছে কাচ্চি, এটাও জানেন, এবং সার্জারিক্যাল কিছু গজ রাখা আছে, এবং আরও কিছু উপাদান আর কি আছে। তো যাই হোক, আজকে আমরা কাজটা শুরু করব, এবং শুরু করছেন ডক্টর শিবলু হাসান, যিনি ঢাকা মেডিকেল ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে আসছেন। তো যাই হোক, এখন স্টার্ট করা যাক, আপনারা দেখুন যে কিভাবে সেলাই করতে হয় শেখার জন্য জাস্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ও যেহেতু অতটা এক্সপিরিয়েন্স নেই, তো আমিও না, তো যদি কোনো প্রকার ভুল থাকে বা ভুল হয়ে থাকে, তো সেটা তার ক্ষেত্রে আমি তাকে হেল্প করব যে কিভাবে এটা কিভাবে না কিভাবে করতে হয়। তো দেখতেছেন গিটটা একটু আস্তে আস্তে করো, মানে গিটটা কিভাবে দিতে হয় তার একটা আছে, মানে কৌশল আছে, এই কৌশলটা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন। তো এখানে লাস্ট দুইটা আর কি সুতা এদিক থেকে বের হবে, তো আমাকে একটু হেল্প করিস বলবে। তো একটা সুতা আর কি যেটা মানে আপনি সেলাই করার জন্য রেখে দিবেন, সেটা এদিকে পর্যন্ত আর কি রেখে দিবেন, যেটা গিট পরিমাণ মতো দেওয়ার জন্য সেটা আপনার পরিমাণ, আর বাকিটা বের করে নেবেন। এবং গিট দেওয়ার একটা কৌশল আছে যেটা একটু অবলম্বন না করলে হয়তো আপনার গিটটা হবে না, তো আর কি এখন দেখুন যে কীভাবে গিটটা দেওয়া হয়, একটু খেয়াল করুন। হ্যাঁ, গিটটা আসলে দর্শক, এটা গিটটা এমন ভাবে দেয়া দিবেন যাতে মানে এই যেমন এটা ধরেন আপনার স্কিন, তো স্কিনের থেকে মানে কয়েক সেন্টিমিটার ফাঁকা করে, যেমন এই দিকে একটা করানো হয়েছে, এইদিকে একটা করানো হয়েছে, অনেকে আবার দেখবেন যে মানে একবারে পাশাপাশি দুইটা গিট দেয়, এটা কিন্তু মানে ঠিক না, এবং সার্জারি পরবর্তীতে অবস্থা কোনো খারাপ হতে পারে। তো যাই হোক, এটা মানে একটু দূরত্ব বজায় রাখবেন, আর সাথে সাথে একটু টাইট, একটু পর্যাপ্ত পরিমাণ চামড়াটা এভাবে মিশায় একটু টাইট দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে গিটটা মাঝখান বরাবর দিবেন না, এটা এক পাশে দিবেন। তো তার ক্ষেত্রে সুবিধা কি, এটা পরবর্তীতে ওই গিটটা যখন আপনি সেলাই কাটবেন তখন এখান থেকে যদি কাটা হয়, কাটার পর টান দিলে আস্তে আস্তে সুন্দর করে বেরিয়ে আসে। তো তার জন্য আর কি
গিটটা এক পাশে দিবেন, এবং আমরা এখানে অলরেডি একটা সেলাই করে ফেলেছি, আরেকটা সেলাই করব। তো এই সেলাইটা করলে আর কি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করতে হয় সেলাই। দেখুন এটা দুইটা নিয়ম আছে, এটা হচ্ছে আরেকটা পদ্ধতি মানে সেলাই করা হবে। দর্শক এরা হচ্ছে মানে যাদের পাতলা চামড়া তুলনামূলকভাবে পাতলা তাদের জন্য এটা আর কি খুব সুবিধা। এটা হচ্ছে মানে আপনি ফোরসেপ দিয়ে একটা সাইড ধরবেন, ধরো ফোরসেপ দিয়ে একটা সাইড এভাবে ধরবেন, ধরার পর সুইটা এভাবে এদিক দিয়ে ঢুকাবেন। ঢুকার পর তারপর এদিক দিয়ে আবার সরব, আচ্ছা করতেছি, করার পর আপনি দেখবেন হ্যাঁ এভাবে সরব দেখতে পাচ্ছেন। খুব লক্ষ্য করতে হবে এই যে এভাবে ফোরসেপ দিয়ে ধরবেন, ধরার পর আসলে যারা বেশি এক্সপার্ট তারা এভাবে ধরতে হয় না, সরাসরি দিলেই চলে যায়। তো যাই হোক যারা নতুন বা শুরু করতেছেন বা করবেন বলে ভাবছেন তারা, আমরা বর্তমানে যেভাবে সুইটি দিয়েছি ঠিক এভাবে করার জন্য চেষ্টা করবেন। তো যাই হোক দেখতেই পাচ্ছেন কীভাবে দেওয়া হচ্ছে। এটাই মেন কিন্তু আপনার ফার্স্টে, আপনার এটা আপনি এটা দিয়ে আপনি এটা ধরতে পারেন, ভিউয়ার্স লক্ষ্য করুন যে গিটটা কিভাবে দেওয়া হচ্ছে। এটা অনেকে নাও পারতে পারেন, মানে একটু কৌশল অবলম্বন করতে হবে। দেখুন কিভাবে করা হচ্ছে, হ্যাঁ ঠিক এভাবে নিবেন, নিয়ে পেঁয়াজ দিবেন, তারপর দুটা দিলেই হবে আপাতত। দর্শক আরেকটা বিষয় খেয়াল করবেন যে একটা ফার্স্ট ফেজটা বেশি